একজনের ধারাবাহিকতা ধরে রাখা আরেকজনের ফর্মে ফেরা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় হোম অফ ক্রিকেটে তৈরি হচ্ছেন লিটন সোম্য। উইকেট বুঝে স্পিনারদের বিপক্ষে টি টোয়েন্টি আদলে ঝালাই করে নিচ্ছেন। ফর্মহীনতায় থাকলেও দুই টাইগার ব্যাটসম্যানের উপর আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট। সাকিব তামিমের পর টাইগার ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনা এই দুই তারকাকে নিয়ে, যতটা না আলোচনা তার চেয়ে বেশি পড়তে হয় সমালোচনায়। লিটন তবু টেস্ট আর ওয়ানডেতে ধারাবাহিকতা রেখেছেন, অন্যদিকে সৌম্য ওয়ানডে টেস্টে জায়গা হারিয়ে আঁকড়ে ধরে আছেন শুধুমাত্র টি টোয়েন্টি ফর্মেটটা। সামনে নিউজিল্যান্ড সিরিজ, তার আগে মিরপুরের উইকেটে বাউন্ডারি হাঁকানোর অনুশীলন সৌম্য লিটনের, যদিও অস্ট্রেলিয়ার সিরিজের মতোই স্লো উইকেটের আভাস পাওয়া গেছে। আর লিটন ফিল্ডে যেটা হয় যে একটা কম্বিনেশনটা ভালো হয়, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন তৈরি হয়, প্লাস ওপেনিংয়ে আরেকজন চলে আসে, তো সব মিলে লিটনের ফিরেশা ডেফিনেট টিমের জন্য ভালো। সৌম্যর জন্য চ্যালেঞ্জটা বেশি, অজিতের বিপক্ষে পাঁচ ম্যাচে মোটে ২৮ রান করেছেন, ব্যর্থতা দায় নিয়ে ব্যাটিং পজিশনও পরিবর্তন করতে হয়েছে, নিউজিল্যান্ড সিরিজেও তেমনটা করতে হতে পারে। অস্ট্রেলিয়া সিরিজে ওপেনিং পেয়ার ছিল যাচ্ছে তাই ফিরেছেন লিটন, বদল আসবে কি ওপেনিংয়ে? ওপেনিং প্লেয়ার জিম্বাবুয়েতে রান করেছে, এই লাস্ট সিরিজে রান করেনি, এই সিরিজটা কী হবে সেটা যখন খেলা শুরু হবে তখনই বোঝা যাবে। এখন টু আর্লি টু মানে কমেন্ট অ্যাবাউট দিস ওয়ান, যে আমাদের ওপেনিং প্লেয়ার কিংবা কম্বিনেশন কী হবে এই সিরিজটাতে। টি টোয়েন্টিতে লিটনের যে ভালো সময় যাচ্ছে তা বলা যাবে না, সবশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলে তিন ম্যাচে করেছেন ১০ রান। ঘরের মাঠে স্লো উইকেটে লিটনের উপরও থাকছে চাপ, বাকি দুই ফর্মেটে ছন্দে থাকায় আশাবাদী নির্বাচক সুমন। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।